মহানুভূতের পরিচয় আবার দেখালেন করিমগঞ্জের জেলা উপায়ুক্ত আনোয়ার মুথান এমপি। লকডাউনের ফলে আবদ্ধ কর্ণাটকে আসামের করিমগঞ্জের খাদ্যহীন লোকেদের অসহায় অবস্থার কথা শুনে এটা ভিডিওর ফুটেজের মাধ্যমে জানতে পেরে কর্ণাটকে থাকা উনার এক সহকর্মী নলিনী অতুল আইপিএসকে ফোনযোগে জানিয়ে অসহায় লোকদের খাদ্যের যোগান দেওয়ার অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে উনার সহকর্মী অর্থাৎ কর্ণাটকে থাকা আইপিএস এই অসহায় লোকেদের খাদ্য যোগান দেন, যে কারণে আবদ্ধ হয়ে করিমগঞ্জ জেলা উপায়ুক্তের এই সহানুভূতির কারণে অসহায় লোকেরা উনাকে অনেক অনেক ধন্যবাদ জানান। কাল আমারে পাস ফোন আয়া থা দ্যাট ওয়াহাঁ পে অরাউন্ড 7-8 লোক কা কুছ খানে পিনে কে লিয়ে নহীঁ হ্যায়, কুছ পয়সা ভি নহীঁ হ্যায়। উন লোগ কে পাস জো তনখা মিলা থা উসকো রেন্ট মে পে কর দিয়া অর বহুত ডিস্ট্রেস কল থা, ইসলিয়ে হাম উন হাম হামনে থোড়া স্টেপ লেকে আমারা ব্যাচমেট হ্যায় ওয়াহাঁ পে, আমারা দোস্ত ভি হ্যায় কর্ণাটকা মে, और उनसे बात किया और वहाँ का जो रह रहे हैं उनको जगह का कलेक्टर से बात किया और उनको रिलीफ दिया गया। रिलीफ मतलब उनको खाने पीने का व्यवस्था करके दिया। वो कहाँ का रहने वाला था? एग्जैक्ट करीमगंज का ही रहने वाला है, एग्जैक्ट लोकेशन कहाँ का है पता। कितना? 7-8 आदमी थे। 7-8 आदमी थे और भी है हमारा टी, आज हमारा टी गार्डन का जो कौन सा गंभीरा टी एस्टेट में जो है, गंभीरा टी एस्टेट से कुछ लड़के लोग वहाँ पे रहता है, कर्नाटका में काम कर रहा है, उन लोग भी ये लोग ऐसे ही खाने पीने का व्यवस्था करने के लिए देना है ये सब करके बोल रहे हैं, उनके लिए भी हम व्यवस्था करेंगे। करीमगंज से बंदोबस्त करेंगे? करीमगंज से नहीं, हमारा वहाँ पे जो जो हमारा जो कर्नाटका गवर्नमेंट में हमारा जो जान पहचान वाले जो जो है उनसे बोल बोल के इसको ठीक करें। ये आप पर्सनली कर रहे हैं? पर्सनली नहीं, इट इज ह्यूमैनिटेरियन। पर्सनली क्या है, आसाम का आदमी वहाँ पे बाहर है तो हमारा रिस्पॉन्सिबिलिटी है उसको देखना। আজ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় ধলাই বিধানসভার পালংঘাট ও আনন্দখাল এলাকার মোট 304 লকডাউনে গৃহবন্দী অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে চাল ডাল তেল লবণ আলু বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গণধি সানন্দজি মহারাজ সহ পীযূষকান্তি ভট্টাচার্য, প্রদীপ দাস, সুদীপ ভট্টাচার্য, বিনয় শুক্লবৈদ্য। এই ত্রাণ সামগ্রী বিতরণ সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ করা লকডাউনের মধ্যেও হাতির আতঙ্ক থেকে পরিত্রাণ নেই। ঘটনা তেলিয়ামুড়ার মহকুমা মহারানীপুর কপালিটিলা এলাকার শুক্রবার মধ্যরাতে। বাড়ির গৃহকর্তার বক্তব্য অনুযায়ী জানা যায়, শুক্রবার রাত 12টা থেকে 12:30টার মধ্যে কপালিটিলা এলাকার বাসিন্দা সুজিত চৌধুরী বাড়িতে বন্য দাতাল হাতির দল চড়াও হয়ে সুজিতের রান্নাঘরটি ভেঙে ফেলে। এর মধ্যে হাতির উপস্থিতি বুঝতে পেরে এলাকাবাসীরা বাজি পটকা ফাটাতে শুরু করে। এর ফলে হাতির দল জঙ্গলে পালিয়ে যায়। গ্রামবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া বন দপ্তরের অফিসে। তবে বন দপ্তরের কর্মী বাবুরা নাকি ঘটনাস্থলে গিয়ে শুধুমাত্র 2-1টি ছবি তুলে অফিসের মুখোমুখি হয়ে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যান এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা। এসে পরে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে এক জায়গাতে। দাঁড়ার পরে তো আমরা বাড়ির দিকে রুখ লয়ে লেছি যাইব। তারপরে তো আমি অনেক জায়গা জেলা পরিষদের কাছে, প্রধানের কাছে ফোন করছি, তারাও বলে পরষ্টরা ফোন করছে, তারাও অফিস টিল্লা আসিল। অফিস টিল্লা থেকে তারা এদিকে আইসে, আয়াদে হাতি দৌড়ে দৌড়াইয়া দেওয়া হয়েছে। তারপরে আইসে পরে আমি জিজ্ঞাসা করলাম, কয়টা আইসিল হাতি?
রাত্রে 12টার সময় আইসে, এরপর দা উড়ানো একার হয়েছে আর আমরা এ সিলা সিলি করতেছি বাড়ির কোম্পানি না উড়ানো সামনের দিকে, এরপর তো পাতা গাছ দিস ভাঙে, এরপরে সেলে বউডারে দেখাটা সরাইয়া তা দুয়ারে খুব গেখার হয়েছে, এরপরে সালের মেজে বেরিতেছে সুসা দিয়া, এরপরে তার যে ডুয়ার লাইট দিয়ে দোষে করে এরপরে বেড়া শুকা দাঁড়িয়ে দূর দা বেরিয়ে গেছে, এরপরে তো সবাই বাইরিলাম জাল না দিয়া বাইরে সেরা ওই মানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে আর কি, ঘর ভাঙছে ওই কলডালা ভাঙছে। এক বছর ধরে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের ছনপাড়া বাসিন্দা শ্যাম্পু দেববর্মা স্ত্রী সুমিতা দেববর্মা সংসারের টানাটানির মাঝে সরকারের কাছে দাবি দেখেছিল ন্যূনতম যেন একটি জব কার্ড দেওয়া হয়। সেই অনুসারে আইপিএফটি এক নেতার হাত ধরে চেয়েছিলেন জব কার্ড। আইপিএফটি নেতা তথা মনিন্দ্র ত্রিপুরা ওই মহিলার কাছে দাবি রাখেন 350 টাকা না দিলে জব কার্ড দেওয়া হবে না। সেই অনুসারে ওই মহিলা খুবই কষ্টের মধ্য দিয়ে 350 টাকার জোগাড় করে গোবিন্দ্র ত্রিপুরার হাতে তুলে দেয়। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও জব কার্ড দেওয়ার ব্যাপারে কোনো নামগন্ধ নেই। সেই অনুসারে বর্তমানে চলছে লকডাউন, একদিকে কর্মহীন অন্যদিকে জব কার্ড না পাওয়ায় আশায় বিজেপি এক নেতার কাছে ছুটে যান। পরে শ্যাম্পু দেববর্মা তা পান। এদিকে শ্যাম্পু দেববর্মা সংসারে ভরণ পোষণ কেবলমাত্র ভরসা লাকড়ি বিক্রি, সংসারের যাবতীয় খরচ বহন করতে শ্যাম্পু দেববর্মা। এদিকে ঘরের জরাজীর্ণ অবস্থা, হালকা বা সামান্য বৃষ্টিতেই ঘরে চাল দিয়ে জল পড়ে, বহুবার আবেদন নিবেদন জানিয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনা একটি ঘরও ভাগ্যে জুটেনি। দরিদ্র মহিলার থেকে টাকাটা নিছে না, 350 টাকা নিছে, সে নিয়ে কি কার্ডটা দিছে? তার দিছে না। পরবর্তী সময় কি হয়েছে? পরবর্তী সময় কোনো তারা তার সঙ্গে অনেক বারবার গেছি গেলেও তারা কোনো ওইটার কোনো তারা ফিরে দিব না করে দিব কোনো তারা জবাব দেয়। মহিলা বারবার তাদের কাছে অনেক কাছে অনেক বারবার তাদের কাছে গেছে। তারপরে কি হয়েছে? তারপরে অনেক সঙ্গে তারা এরকম করে দোকান উধারবন্দ হাসপাতাল রোডের প্রয়াত বলরাম দত্তের স্মরণে অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করলেন তার পরিবারের লোকেরা। শুক্রবার সকালে 108 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রয়াত বলরাম দত্তের সহধর্মিণী জয়ন্তী রানী দত্ত সহ পরিবারের অন্যান্য সদস্য সদস্যরা। দিল্লিতে আমরা ইনফ্রা দিতেছি, কারণ দেশের মধ্যে একটা মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত, এই জন্য আমরা একটু চেষ্টা করতেছি কিছু মানুষের যারা একটু মানে সাহায্য করার। আমরা 180 জন আমরা এরকম দিতেছি চাউল ডাল তেল আলু সাবান বিস্কুট এগুলো দিয়ে আমরা একটু চেষ্টা করতেছি আমরা দেওয়ার লিগে। আমরা বাবার স্মৃতিতে বাবার নাম স্বর্গীয় বলরাম দত্ত, আর আমরা মা ওই যে মা দিতেছেন আমরা ফ্যামিলি সবাই দিতেছেন। আমার নাম জয়ন্তী রানী দত্ত। মহানুভূতের পরিচয় আবার দেখালেন করিমগঞ্জের জেলা উপায়ুক্ত আনোয়ার মুথান এমপিএ। লকডাউনের ফলে আবদ্ধ কর্ণাটকে আসামের করিমগঞ্জের খাদ্যহীন লোকেদের অসহায় অবস্থার কথা শুনে এটা ভিডিওর ফুটেজের মাধ্যমে জানতে পেরে কর্ণাটকে থাকা উনার এক সহকর্মী নলিনী অতুল আইপিএসকে ফোনযোগে জানিয়ে অসহায় লোকদের খাদ্যের যোগান দেওয়ার অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে উনার সহকর্মী অর্থাৎ কর্ণাটকে থাকা আইপিএস এই অসহায় লোকেদের খাদ্য যোগান দেন, যে কারণে আবদ্ধ হয়ে করিমগঞ্জ জেলা উপায়ুক্তের এই সহানুভূতির কারণে অসহায় লোকেরা উনাকে অনেক অনেক ধন্যবাদ জানান। কাল আমারে পাস ফোন আয়া থা দ্যাট ওয়াহাঁ পে অরাউন্ড 7-8 লোক কা কুছ খানে পিনে কে লিয়ে নেই হ্যায়, কুছ পয়সা ভি নেই হ্যায়, উন লোগ কে পাস জো তনখা মিলা থা উসকো রেন্ট মে পে কর দিয়া, অর বহুত ডিস্ট্রেস কল থা, ইসলিয়ে হাম উন হাম হামনে থোড়া স্টেপ লেকে আমারা ব্যাচমেট হ্যায় ওয়াহাঁ পে, আমারা দোস্ত ভি হ্যায় কর্ণাটকা মে, আর উনসে বাত কিয়া আর ওয়াহাঁ কা জো রে রহে উনকো জগা কা কালেক্টর সে বাত কিয়া আর উনকো রিলিফ দিয়া গয়া, রিলিফ মতলব উনকো খানে পিনে কে ব্যবস্থা করকে দিয়া। ও কা করে না বলা তো
एग्जैक्ट करीमगंज का ही रहने वाला, एग्जैक्ट लोकेशन कहाँ का है पता नहीं। कितना, 7-8 आदमी थे? 7-8 आदमी थे, और भी है हमारा टी, आज हमारा टी गार्डन का जो कौन सा गंभीरा टी एस्टेट में जो है, गंभीरा टी एस्टेट से कुछ लड़के लोग वहाँ पे रहता है, कर्नाटका में काम कर रहा है, उन लोग भी ये लोग ऐसे ही खाने पीने का व्यवस्था करने के लिए देना है, ये सब करके बोल रहे हैं, उनके लिए भी हम व्यवस्था करेंगे। करीमगंज से बंदोबस्त करेंगे? करीमगंज से नहीं, हमारा वहाँ पे जो जो हमारा जो कर्नाटका गवर्नमेंट में हमारा जो जान पहचान वाले जो जो है उनसे बहुत बोल के उसको ठीक करें। ये आप पर्सनली कर रहे हैं? पर्सनली नहीं, इट इज़ ह्यूमैनिटेरियन। पर्सनली क्या है, आसाम का आदमी वहाँ पे बाहर है तो हमारा रिस्पॉन्सिबिलिटी है उसको देखना है। आज शिलचर रामकृष्ण मिशन सेवाश्रम संघर व्यवस्थापन धलाई विधानसभा पालंघाट आनंदखाल एलकार मोट 304 लकडाउने गृहबंदी असहाय परिवार हाथों त्राण सामग्री हिसेब चाल डाल तेल लवण आलू बिस्कुट इत्यादि वितरण ये उपस्थित छे शिलचर रामकृष्ण मिशन सेवाश्रम संघर परम पूजन श्रीमद स्वामी गणधि सानंदजी महाराज सह पीयूषकान्ति भट्टाचार्य प्रदीप दास सुदीप भट्टाचार्य बिनय शुक्लबद्ध त्राण सामग्री वितरण सुंदर और सुष्ठु भावे वितरण करा हुआ है। লকডাউনের মধ্যেও হাতির আতঙ্ক থেকে পরিত্রাণ নেই। ঘটনা তেলিয়ামুড়ার মহকুমা মহারানীপুর কপালিটিলা এলাকার শুক্রবার মধ্যরাতে। বাড়ির গৃহকর্তার বক্তব্য অনুযায়ী জানা যায়, শুক্রবার রাত 12টা থেকে 12:30টার মধ্যে কপালিটিলা এলাকার বাসিন্দা সুজিৎ চৌধুরী বাড়িতে বন্য দাতাল হাতির দল চড়াও হয়ে সুজিতের রান্নাঘরটি ভেঙে ফেলে। এর মধ্যে হাতির উপস্থিতি বুঝতে পেরে এলাকাবাসীরা বাজি পটকা ফাটাতে শুরু করে। এর ফলে হাতির দল জঙ্গলে পালিয়ে যায়। গ্রামবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া বন দপ্তরের অফিসে। তবে বন দপ্তরের কর্মী বাবুরা নাকি ঘটনাস্থলে গিয়ে শুধুমাত্র দুই একটি ছবি তুলে অফিসের মুখোমুখি হয়ে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যান এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা। এসে পরে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে এক জায়গাতে। দাঁড়ার পরে তো আমরা বাড়ির দিকে রুখ লয়ে লেছি যাইব। তারপরে তো আমি অনেক জায়গা জেলা পরিষদের কাছে প্রধানের কাছে ফোন করছি, তারাও বলে পরষ্টরা ফোন করছে, তারাও অফিস টিল্লা আসিল, অফিস টিল্লা থেকে তারা এদিকে আইসে, আয়া দেয় হাতি দৌড়াইয়া দেওয়া হয়েছে। তারপরে আইসে পরে আমি জিজ্ঞাসা করলাম, কয়টা আইসিল হাতি? রাত্রে 12টার সময় আইসে, এরপরে দা উড়ানো একার হয়েছে, আর আমরা ইয়ে সিলা সিলি করতেছি, বাড়ি কোন পারি না উড়ানো সামনের দিকে, এরপরে তো ফাঁপা গাছ দিয়ে সময় ভাঙে, এরপরে চালে বউটাকে দেখা দা সরাইয়া তা দুয়ারে দরজা খার হয়েছে। এরপরে এই চালের মেজা বেরিয়েছে সুসা দিয়া, এরপরে তার যে ডুয়ার লাইট দিয়ে দোষে করে এরপরে বেড়া শুকা দাঁড়িয়ে দূর দা বেরিয়ে গেছে। এরপরে তো সবাই বাইরিলাম জালনা দিয়া, বাইরে সেরা ওই মানে ডাহে দেওয়া হয়েছে আর কি, ঘর ভাঙছে, ওই কল দাদা ভাঙছে। এক বছর ধরে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের ছনপাড়া বাসিন্দা শ্যাম্পু দেব বর্মা স্ত্রী সুমিতা দেব বর্মা সংসারের টানাটানির মাঝে সরকারের কাছে দাবি দেখেছিল ন্যূনতম যেন একটি জব কার্ড দেওয়া হয়। সেই অনুসারে আইপিএফটি
এক নেতার হাত ধরে চেয়েছিলেন জব কার্ড। আইপিএফটি নেতা তথা মনিন্দ্র ত্রিপুরা ওই মহিলার কাছে দাবি রাখেন 350 টাকা না দিলে জব কার্ড দেওয়া হবে না। সেই অনুসারে ওই মহিলা খুবই কষ্টের মধ্য দিয়ে 350 টাকার জোগাড় করে গোবিন্দ্র ত্রিপুরার হাতে তুলে দেয়। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও জব কার্ড দেওয়ার ব্যাপারে কোনো নামগন্ধ নেই। সেই অনুসারে বর্তমানে চলছে লকডাউন। একদিকে কর্মহীন, অন্যদিকে জব কার্ড না পাওয়ায় আশায় বিজেপি এক নেতার কাছে ছুটে যান। পরে শ্যাম্পুদেব বর্মা তা পান। এদিকে শ্যাম্পুদেব বর্মা সংসারে ভরণ পোষণ কেবলমাত্র ভরসা লাকড়ি বিক্রি। সংসারের যাবতীয় খরচ বহন করতে শ্যাম্পুদেব বর্মা। এদিকে ঘরের জরাজীর্ণ অবস্থা, হালকা বা সামান্য বৃষ্টিতেই ঘরে চাল দিয়ে জল পড়ে। বহুবার আবেদন নিবেদন জানিয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনা একটি ঘরও ভাগ্যে জুটেনি। দরিদ্র মহিলার থেকে টাকাটা নিছে না, নিছে 350 টাকা নিছে। সে নিয়ে কি কাটটা দিছে তার লোক না দিছে না পরবর্তী সময় কি হয়েছে? পরবর্তী সময় কোনো তারা তার সঙ্গে অনেক বারবার গেছি গেলু তারা কোনো ওইটার কোনো তারা ফিরে দিব না করে দিব কোনো তার জবাব দেয়। মহিলা বারবার তানের কাছে অনেক কাছে অনেক বারবার তানির কাছে গেছে। তারপরে কি হয়েছে? তারপরে অনেক সঙ্গে তারা এরকম করে দুকা কিরকম আপনাদের কিরকম এলাকার মধ্যে কিরকম মানুষ কতজন মানুষের সাথে এরকম ব্যবহার করছে? অনেকে আমার 33 নম্বর বুথে ভোটার পাস সনবাড়ি তুই কই তিনটা এলাকায় মিলিয়ে আমার ভোট আসি বর্তমানে তাই নিয়ে। উধারবন্দ হাসপাতাল রোডের প্রয়াত বলরাম দত্তের স্মরণে অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করলেন তার পরিবারের লোকেরা। শুক্রবার সকালে 108 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রয়াত বলরাম দত্তের সহধর্মিণী জয়ন্তী রানী দত্ত সহ পরিবারের অন্যান্য সদস্য সদস্যরা। এই জন্য আমরা একটু চেষ্টা করতেছি কিছু মানুষে যারা একটু মানে সাহায্য করার। আমরা 180 জনকে আমরা এরকম দিতেছি চাউল ডাল তেল আলু সাবান বিস্কুট এগুলো দিয়ে আমরা একটু চেষ্টা করতেছি আমরা দেওয়ার লাগি আমরা বাবার স্মৃতিতে। বাবার নাম স্বর্গীয় বলরাম দত্ত আর আমরা মা ওই যে মা দিতেছেন আমরা ফ্যামিলির সবাই দিতেছেন। আমার নাম জয়ন্তী রানী দত্ত।